নমস্কার দর্শক বন্ধুরা, সুইং অন মাইন্ড চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের ক্যাম্পসাইট ছিল, এখন প্যাকিং হয়ে গেছে। এবার আমরা নেক্সট ক্যাম্পসাইট শেখোয়াসের জন্য বেরোবো। টাইম হয়েছে অ্যারাউন্ড 8টা, কিলোমিটার 5.6, বাট চড়াই আছে। এই যে আমাদের ট্রেক লিডার কুর্তিতে, এই যে আমাদের বাকি ক্রু মেম্বার্স অ্যান্ড টিম মেম্বার, এটা আমাদের কিচেন টেন্ট এই পাশে। আজকের রাস্তা 6 কিলোমিটার, প্রথম দিনের তুলনায় অনেকটাই কম, কিন্তু এই রাস্তা প্রথম দিনের তুলনায় অনেকটাই কঠিন আর অনেকটাই চড়াই রয়েছে এতে। কন্টিনিউয়াস অ্যাসেন্ডিং ট্রেল, আমি সুশান্ত, 8:45 এখনো অব্দি কোনো হল্ট নেইনি। বাকি গ্রুপ মেম্বার অনেক পিছনে, সামনে একটা অন্য টিম যাদেরকে আমরা ধরে নিয়েছি অনেক পিছন থেকে ধরে এসে। লেখা ছিল একটা স্টিপ অ্যাসেন্ট, বাট আই ফিল কি এটা গ্র্যাজুয়াল অ্যাসেন্ট, খুব একটা কষ্ট হচ্ছে না যদি পেস মেনটেন করে আস্তে আস্তে চলা যায়, কিন্তু কন্টিনিউয়াস চড়াই আছে। এই চড়াইয়ের পর একটু না বসলেই নয়। Finally we stopped after ascending for around continuous 1 hour of ascending. We stopped here. Baki group era around, I'm guessing around 20 theke 30 minute pichone hobe. Kichukkhoner birotir por abar amader jatra shuru korlam. আমাদের টি হল্টিং পয়েন্ট, চা খেতে দাঁড়িয়ে আছি, চা এসে পৌঁছায়নি। যদি চা সময় মতো এসে না পৌঁছালেও কয়েকজনের সাথে দেখা হয়েছিল আমাদের সেখানে। এরপর আরো কিছু পাহাড়ি বন্ধুর সাথে দেখা হয়েছিল আমাদের, এরপরেই দেখতে পাবেন তাদেরকেও। ওইভাবে তাকাচ্ছিস কেন? হ্যাঁ তাকা। Thank you.
রোড ব্লকেজ, এটাই হচ্ছে পাহাড়ের ট্রাফিক জ্যাম বলা হচ্ছে। এখনো আছে অনেকগুলো, এরকম অসংখ্য পার আসবে। আর হিলস হচ্ছে আপনাকে সবসময় মাউন্টেন সাইড থাকতে হবে, মিনস আপনি খাদের দিকে থাকলে প্রবলেম হতে পারে, কারণ ওরা খাদের দিক দিয়ে যাওয়াটাই প্রেফার করে। দূরে একটা বোল্ডার সেকশন চোখে পড়ছে, বুঝতে পারলাম সামনে রাস্তা আরো কঠিন হতে চলেছে। এখন আপনাদের ফুটেজ হয়তো একটুখানি শেকি হবে, কারণ আমাকে হ্যান্ডেল শট নিতে হচ্ছে, গিম্বলের ব্যাটারি শেষ হয়ে গেছে। আমরা এখন একটা বেশ কঠিন বলবো না, বড় একটা বোল্ডার সেকশন পেরোতে হচ্ছে অনেক ধরে, আর বোল্ডার সেকশন পেরোনোর একটা বড় যে আপনার হাঁটুতে কন্টিনিউয়াস একটা প্রেশার পড়ে, আর আপনার যে প্রচণ্ড কন্টিনিউ করতে হয়, যদি আপনার পয়েন্ট বেকায় যায় কোনো পরে পাথরের মাধ্যমে খুলে গেল, তাহলে চোট লাগার একটা বড় চান্স আছে। তো খুব সাবধানে স্টেপিং ফেলতে হচ্ছে, সাথে আমাকে ক্যামেরাটাও কন্ট্রোল করতে হচ্ছে। এই বোল্ডার সেকশন পেরিয়ে সবাই মিলে একটু বসে নেওয়া হলো, আর তারপরে আবার নতুন উদ্যমে হাঁটা শুরু। আজকের রাস্তার বেশিরভাগটাই আমরা প্রায় পেরিয়ে এসেছি, বেস ক্যাম্প এখান থেকে খুব বেশি দূর নেই। আর ক্যাম্পে পৌঁছাবার আগে দেখা পেলাম অনেক গবাদি পশুর নিজের মনে চড়ে বেড়াচ্ছে। এই হলো আজকে আমাদের ক্যাম্প সাইট। মালপত্র আমাদের বেশ কিছুক্ষণ আগেই চলে এসছে এবং আনলোড হওয়াও শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই সমস্ত ট্রেকাররাই চলে আসে বেস ক্যাম্পে। আজকের মতো এখানেই ট্রেকের সমাপ্তি, এবার আরামের পালা, কিন্তু সবার জন্য নয়। সারপ্রাইজ সারপ্রাইজ, মিট আওয়ার নিউ কুক। প্রিপেয়ারিং আন্ডারকারি। এরপরের বাকি সময়টা কিচেন টেন্টেই আড্ডা মেরে কাটানো হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের এপিসোডে।